গরু পাচার মামলায় বোলপুরের এসডিও অফিসে যায় সিবিআই টিম। সিবিআই আধিকারিকরা বোলপুরের এসডিও অফিসে যান এবং সেখানে তারা কিছুক্ষণ থাকেন। এই মুহূর্তে তারা সেখান থেকে বেরিয়ে গেছেন। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, এসডিও অফিসে বেশ কিছুক্ষণ ছিলেন সিবিআই আধিকারিকরা, এই মুহূর্তে তারা কোথায় যাচ্ছেন? দেখো, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আমরা যেমনটা দেখলাম যে এসডিও অফিস ভেতরে তারা ঢুকেছিলেন এবং এসডিও অফিস থেকে বাইরে বেরিয়ে তারা সোজা চলে আসেন এবং তারা বিশ্বভারতীর যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে এসছে। আমরা সকাল থেকে যেটা দেখলাম যে এই যে সিবিআই এর যে জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আজকে জিজ্ঞাসাবাদের র্যাডারে কিন্তু মনীষ কোঠারি। অর্থাৎ সকাল থেকে আটটা থেকে যেমন জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তাকে, আটটা থেকে দুপুর একটা দশ অবধি তার বাড়িতে তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তার কাছ থেকে প্রচুর নথি সিবিআই উদ্ধার করে এবং কিছু নথি তারা নিয়েও এসেছিল, যে তথ্য সিবিআই বারবার কোর্টে দাবি করে এসেছে এবং যে সম্পত্তি ইতিমধ্যেই দেখানো হয়েছে যে এত সম্পত্তি অনুব্রত মণ্ডল তার নামে বেনামে আত্মীয় স্বজনদের নামে করা হয়েছে, সেই সমস্ত নথি যাচাই করা হয় ওই মনীষ কোঠারির কাছ থেকে। অর্থাৎ মনীষ কোঠারি সে বিষয়ে কি কি জানে, সে দীর্ঘদিন ধরে তার আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তারা তার এই উপদেষ্টা, অর্থাৎ সে এই যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ কোন সম্পত্তি কার নামে কত টাকায় কেনা, কোন সালে সেটা কেনা হয়েছে এবং কি নামে রেজিস্ট্রেশন হয়েছে, এইটা কিন্তু মুখ্য বিষয়। কারণ যে সময়ের কথা, গরু পাচারের টাকায় এই ধরনের সম্পত্তি ক্রয় করা হয়েছে সেটার জন্য কিন্তু সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত তথ্য কিন্তু একমাত্র বলতে পারে এই মনীষ কোঠারি। এবং তাকে দীর্ঘক্ষণ জেরার পর আমরা দেখলাম যে কিছুক্ষণ পর মনীষ কোঠারি তার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায় তার যে অফিস রয়েছে সেই অফিসে, এবং সেখানেও প্রায় এক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে। তারপর সেখান থেকে কিছু নথি নিয়ে সিবিআই এর একটি টিম চলে আসে বোলপুর এসডিও অফিস, সেখানে যে আরটিওর যে অফিস রয়েছে, আরটিও অর্থাৎ যেখানে পরিবহন সংক্রান্ত বিষয়ে কাজকর্ম হয় সেই জায়গায় পৌঁছয় সিবিআই টিম এবং সেখানকার আধিকারিকদের সাথে কথা বলেন। অর্থাৎ কিছু গাড়ি সংক্রান্ত নথি পুলিশ পেয়েছে, পরিবহন অফিসে শুধুমাত্র গাড়ি সংক্রান্ত বিষয়েই কাজ হয়, সুতরাং সেই গাড়িগুলি কার নামে কখন কেনা সেই সংক্রান্ত বিষয় যাচাই করার জন্যই সিবিআই কিন্তু এসেছিল আজকে আরটিও অফিসে, এবং এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তদন্ত চলছে। অর্থাৎ কিছু জায়গায় কিছু গাড়ির হদিস পাওয়া গেছে, যে গাড়িটা কখন কার নামে কেনা হয়েছিল, বেনামে কেনা হয়েছিল কিনা, কি নামের গাড়িটা রেজিস্ট্রেশন, যেমনটা আমরা আগেও দেখেছিলাম যে প্রবীর মণ্ডল একজন ব্যবসায়ী, তিনি একটি গাড়ি দিয়েছেন ফোর্ড এন্ডেভার অনুব্রত মণ্ডলকে। তিনি স্বীকার করেছিলেন যে তিলপাড়া ব্যারেজের তিনি একটি কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্য তিনি গাড়িটা দিয়েছিলেন। তেমনি বেশ কিছু গাড়ি পাওয়া হদিস পেয়েছে সিবিআই, সেই সমস্ত গাড়িগুলি কার নামে রয়েছে সেই সমস্ত ভেরিফিকেশনের জন্যই কিন্তু এখানে আসা, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে যে কোন গাড়ি কি আধিকারিকরা কোথায় যান এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ।